إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আজকের সভা সম্মানিত সভাপতি, উপস্থিত ডিআর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষানুরাগী, সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী জনাব আলহাজ জাহির আলী সাহেব সহ এখানে মুহাদ্দিস হাফিজ মাওলানা এহতেশামুল হক সাহেব সহ উপস্থিত এলাকার সর্বস্তরের জনতা, আজকে আমরা যাকে নিয়ে বসেছি আজকের সভার মধ্যমণি, আজকের সম্বর্ধিত ব্যক্তি, এর আগেও ওনার এখানে আসার সুযোগ হয়েছে, এরপরেও যেভাবেই হোক সুযোগ ঘটেছে, প্রস্তাব দিয়েছি অসাধারণ ব্যস্ততার ভিতর দিয়েও উনি যে আমাদের এই প্রস্তাবে সাড়া দিয়ে প্রত্যন্ত অঞ্চল, দুর্বল এলাকা, এমন ব্যক্তিদেরকে আনার জন্য কথা বলতে একটু ভয় লাগে, এরপরেও নিজের দুর্বলতাকে উনি দুর্বলতা না দেখে আমাদের আন্তরিকতা ভালোবাসাকে সামনে রেখে সবগুলোকে পিছনে রাখবেন এই মনোবলে আসার কথা বলেছি, বলা হয়। এর আগেও আসার পরেও যেহেতু আবার আসতে ইচ্ছা প্রকাশ করেছেন, এতে একটা প্রসিদ্ধ কথা, আমলই লাইনে আগের আমল সুন্দর হওয়া, কবুল হওয়ার প্রমাণ হয় পরে যদি আবার এই আমল করার সুযোগ হয়। যখন আবার আসলেন এতে বোঝা যায় আমাদের আগের দুর্বলতাকে উনি ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, দেখেন, তাই তো আসা সম্ভব হয়েছে। এজন্যে ওনার প্রতি শুধু লিখিতভাবে, মৌখিকভাবে নয়, বরং অন্তর থেকেই হৃদয় নিমড়ানো শুভেচ্ছা, প্রাণালা অভিনন্দন জানাচ্ছি। দুর্বলতার মধ্যে মুহাদ্দিস সাহেবের কথায় কিছু এসেছে, ঘরের দুর্বলতা, বসার দুর্বলতা, সবসেটি আমার নিজের কাছে এগুলো ধরা পড়ে এত গাঢ়ভাবে। আর অন্যার মতো ব্যক্তি যার ঘরে আমার অবস্থান করা প্রথমবার পুরা সময়টাই, এতে ঘরের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির দিক দিয়ে যে এটা একটু একটা ব্যতিক্রম ওনার, এতে আরও বেশি একটা মনের মধ্যে চাপ পড়ে, আসার পরে যদি ওনার কষ্ট হয়ে যায়। ওনার ব্যক্তিগত অবস্থা অনেক দিক দিয়ে একটু ব্যতিক্রম, লন্ডন প্রবাসে যারাই থাকে আমাদের দেশে সাধারণত নিজে নিজেকে নিয়েই থাকেন ব্যস্ত, কিন্তু ওনার প্রতিষ্ঠানের অবস্থা হলো মনে হয় 50-60 জন, 140 লন্ডনের মতো জায়গায় বাংলাদেশি লোক 140 জন ওনার অধীনে কাজ করে। এখন 140 জন যদি ওনার অধীনে কাজ করে, গড়েও কাজের লোক আছে, এক একজনের বেতন বাংলাদেশি হবে 100,000 টাকা, তাহলে ওনাকে মাসিক দিতে হয় তো বলতে হবে আমাদের দেশে প্রায় 1.5 কোটির উপরে, মানে স্টাফ খরচ,
দেড় কোটির উপরে হবে মাসিক, কিন্তু স্টাফের সাথে ওনার উঠা বসা আচরণটা আমি দেখি আর একটু আশ্চর্যের সাথে বিষয়টি নিয়ে চিন্তা করি। সব ওনাকে দেখে ভাইয়ের মতো এবং সব ভাই হিসাবে সম্বোধন করে, আর এভাবেই উনি সকলকে গ্রহণ করেন, এক সাহ, এক মিস্টার, এক বস হিসাবে নয়, বরং সবার সাথে সমান আর সব তাকে ভাই হিসাবে গ্রহণ করে। এই যে ইংল্যান্ডের মতো জায়গায় এমন অবস্থা, কিন্তু গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে এইভাবে চলা, এটা হযরত মাওলানা হাফিজ এহতেশামুল হক সাহেব বলেছেন, উনিও দেখেছেন ওনার প্রতিষ্ঠান বারবার, যেহেতু দীর্ঘকাল ছিলেন লন্ডনে, এইগুলো ওনার অবস্থা আমাকে অনুপ্রাণিত করে। উলামায়ে কেরাম, এলাকার লোকজন, দেশের মানুষের সবসময় ওনার কাছে ভিড়, ওনার সাথে যোগাযোগ সাক্ষাৎ। সিলেট শহরের বড় বড় মনে হয় কোনো মাদ্রাসা এমন নাই যে জনাব আলহাজ জহির আলী সাহেবের সাথে একটা বিশেষ সম্পর্ক নয়। তবে আমাদের বিশেষত্ব হলো সব মাদ্রাসাকে বলেন উনি মাদ্রাসা, অমুক হুজুরের মাদ্রাসা, বড় ব্যক্তিদের নাম কথা বললেন আর বলবেন অমুক হুজুরের মাদ্রাসা, আর বীরশ্রী বড়পাতর মাদ্রাসা, মাসিমপুর মাদ্রাসা সম্পর্কে ওনার কথা হয় অমুক হুজুরের মাদ্রাসা নয়, আমার মাদ্রাসা বা আমাদের মাদ্রাসা, এইভাবে হয় আমার সাথে ওনার কথা। এই যে হযরত মাওলানা তাফাজ্জুল হক সাহেব হবিগঞ্জি হুজুর, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিপুরি হুজুর, এইভাবে কত বড় বড় হুজুর, হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জি হুজুর, এরা অসাধারণ ব্যক্তিত্ব সিলেটের, কিন্তু সম্পর্ক গাঢ়, গভীর সম্পর্ক। আমার মাদ্রাসা কোনো মাদ্রাসাকে উনি বলেন না, কিন্তু এই মাদ্রাসাগুলোকে বলেন উনি আমার মাদ্রাসা। মসজিদে আকসার ইমাম সাহেব এখন বাংলাদেশে আসেন ওনার তত্ত্বাবধানে, আগামীতে আসবেন শীতকালে, তখন মসজিদে আকসার ইমাম সাহেবের কাছে প্রস্তাব, আমাকে একটা সময় দিতে হবে আমার প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানগুলো হলো, এই প্রতিষ্ঠান যদি সম্ভব হয়, সুযোগ হয়, ওনার চেষ্টার কোনো অভাব হবে না, এটা পুরাপুরি চেষ্টা হবে বড়পাতর পর্যন্ত নিয়ে আসা। কিন্তু মসজিদে আকসা বিশ্ব মুসলিমের কেন্দ্রীয় স্থানের এক ইমাম, ওনার সময় ব্যয় করা পাওয়া এটা খুব দুঃসাধ্য। ওনার যে চেষ্টা চলতেছে আসে অব্যাহত থাকবে, এজন্য যদি নাও আসে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ যেন দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দেন। এখানে আসার সময় এলাকার লোকজন, এত মানুষের সাথে উনি কিছু নিয়ে আসবেন মেহমানদারি হিসাবে, এটা একটা কঠিন বিষয়, কিন্তু খালি হাতে আসা প্রতিষ্ঠানে এটাও সম্ভব হচ্ছে না। ছাত্রদের জন্য নিয়ে এসেছেন আম, মৌসুমের সাথে মিল, এটাও ছাত্রদের হাতে একসময় তুলে ধরা হবে আলহামদুলিল্লাহ। আমি গত বছর এখানে বসে বসে এই মসজিদে ওয়াজের আগ মুহূর্তে আমি বলতেছি, এক পর্যায়ে অনেক ছাত্র পুরানা বড় যারা চলে গেছে, এক পর্যায়ে বলতেছি যে আমার হাজি সাহেবের পক্ষ থেকে, হাজি জহির আলী সাহেবের পক্ষ থেকে ছাত্রদেরকে টুপি দিব জলসায়, যাতে এক কালারে পরিচিত সহজে হয়। আর যখন এই কথা বলতেছি ওনার বিআইন সহ উনি দিচ্ছেন ওই মুহূর্তে পর, এটা মনের একটা গাঢ় সম্পর্ক। গত কয়েকদিন আগে নাইয়ারহুল মসজিদে বসে এইভাবে আলাপ করতেছি মাদ্রাসায়, তখন ফোন এসেছে ওনার পক্ষ থেকে। এই গভীর সম্পর্ককে সামনে রেখে সিলেট শহরে আরও কিছু মানুষ মহব্বত করেন অর্থশালী, কিন্তু সবার অবস্থা হলো আমার সাথে, সকলকে দেখি মেহমান হিসাবে আর ওনাকে দেখি মাদ্রাসার কর্তৃপক্ষ অভিভাবকের মতো। যে কোনো বিষয়ে ভিতরের কথা বলা, পরামর্শ করা, সবগুলো, বাইরে কোনো বড় মেহমান হলেও তাকে কীভাবে বরণ করব, তার সাথে আর যোগাযোগ কীভাবে হবে, সম্পর্ক হবে, এইগুলো হয় ওনার পরামর্শের মাধ্যমে। এইভাবে আন্তরিকতার সাথে আমরা আমাদের যাত্রা চলতে আসে। আমি এই যাত্রাকে সামনে রেখে গত কয়েক মাস থেকে বিশেষভাবে মনে একটা চাপ, যে যার গরিবের সাথে এইভাবে সম্পর্ক, আবার আল্লাহর হক আদায় করতে হলো, শুধু বাংলাদেশে আসলে মসজিদে ইমাম সাহেবের পিছনে পাশে নমাজে মন নয়, প্রায় 150 মানুষের অভিভাবক ব্যবসা, এটা কত বড় প্রতিষ্ঠান হতে পারে। এই প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার পরেও নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিবক্ত ইমাম সাহেবের পিছনে
আগের সফে সব অক্ত নামাজে, আর নামাজের ক্ষেত্রে যিনি অটল শক্ত তার ক্ষেত্রে হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সাথে গভীর সম্পর্ক তাকে তোমরা মুমিন হিসাবে স্বীকৃতি দিতে পারো। এত বড় একজন ব্যবসায়ী, এত বড় ব্যক্তিত্ব, পাঁচ অক্ত নামাজে ইমাম সাহেবের পিছনে আর আগের সফে নামাজ পড়া, এটাও আমাকে অনুপ্রাণিত করে। এই সব বিষয়কে সামনে রেখে সিলেট শহরে অর্থের ক্ষেত্রে সুন্নত চৌধুরী সাহেব প্রবীণ প্রতিষ্ঠিত এক ব্যক্তি, এইভাবে দানবীর রাগিব আলী সাহেবকেও বলা যায়। তবে দুইজনের লাইনের মধ্যে, চিন্তাধারার মধ্যে একটু ব্যতিক্রম। সুন্নত চৌধুরী সাহেব দারুস সুন্না দরগা মাদ্রাসার হোস্টেল দিয়েছে, এইভাবে আরো অনেক কিছু, কিন্তু কিছু বোঝার মতো নয়। আমার আশা বিশ্বাস জনাব আলহাজ জহির আলী সাহেবের যাত্রা এইভাবে এক পর্যায়ে শুধুমাত্র মাসিমপুর আর বড়পাথর মাদ্রাসা নয়, আমার আশা এবং আশাটা বাস্তবায়িত হবে বলে আল্লাহর জাতের উপর পূর্ণ আশাবাদী, এবং এটার মেয়াদ কালও আমার মনে জাগ্রত হয় বারবার, তিন থেকে পাঁচ বছর। এর ভিতরে সিলেট শহরের ধর্মীয় লাইনের একজন বিশেষ অভিভাবক, সবার কাছে স্বীকৃত গ্রহণযোগ্য ব্যক্তি, আল্লাহ যেন জনাব আলহাজ জহির আলী সাহেবকে কবুল করেন সকল বলে আমিন। মেয়াদের কথা এটা বলা আবার খুব রিস্কের বিষয়, খুব চিন্তার বিষয়, কিন্তু দৃঢ় আস্থার কারণে আপনাদের দোয়া সহযোগী দৃঢ়তার সাথে হবে এইটা আদায়ের স্বার্থে আমি এই কথাগুলো বলেছি। আপনারা সব অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় লাইনে ওনাকে বড় একজন অভিভাবক, সারা দেশের না হলেও সিলেটের ক্ষেত্রে যেন আল্লাহ পাক কবুল করে নেন। আবার বলি আমিন। ধর্মীয় অবস্থা আবার এই বছর মাসিমপুর মাদ্রাসার খোলার সময় প্রতিকূলতার সম্মুখীন হয়ে এই কথা বলতে হয়েছে আমাকে এক জায়গায়, আপনাদের কাছেও বলতেছি, পুরা দেশব্যাপী অবস্থা হল মুসলমানের ধর্মীয় লাইনে যে গণসংখ্যা, জনসংখ্যা গণনার ক্ষেত্রে বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন ডাউনের পথে, মুসলমানের সংখ্যা এখন কমে যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ কি, চা বাগান এইভাবে আরো জায়গায়, হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম, সিলেটেও, শ্রীমঙ্গল সহ আর বিভিন্ন জায়গায় বাগানে যে সমস্ত লোক কাজ করে, আরো এইভাবে গরিব অর্থহীন ওই সমস্ত জায়গায় খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাওয়া হয়, আর এইগুলার দ্বারা আস্তে আস্তে অর্থহীন গরিব মানুষ যারা, এরা ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটার বিশেষ একটা প্রভাব পড়তেছে, সংখ্যা কমে যাচ্ছে মুসলমানের। এতে যদি জনাব আলহাজ জহির আলী সাহেবের মতো ব্যক্তিদের এই ক্ষেত্রে একটু গাঢ় দৃষ্টি এবং সুশৃঙ্খলভাবে, গভীরভাবে, নিয়মতান্ত্রিকভাবে একটা গতানুগতিক একদিন এক জায়গায় উপস্থিত হলাম, যেমন আজকে আসা হলো, আসলেন, আমরা কিছু কথা বললাম, যাওয়ার পরে বিচ্ছিন্ন হয়ে গেল, অথবা জায়গায় জায়গায় উনি যান, গোরপুর মাদ্রাসায়, রেঙ্গা মাদ্রাসায়, জায়গায় জায়গায় ওনাকে নেওয়া হয়, জায়গায় জায়গায় উনি যান, তবে এটা হবে আমি মনে করি বসন্তের কুকিলের মতোই, আসলাম, কিছু সময় দিলাম, কথা কিছু বললাম, পরে আর নাই আমার ওনার সাথে কথাবার্তা, যোগাযোগ সম্পর্ক যেটা, এটা হবে শ্বাস প্রশ্বাস যেমনভাবে নিয়মিত,
ব্যতিক্রম ঘটলে প্রাণহানির আশঙ্কা, এইভাবে নিয়মতান্ত্রিকভাবে গাঢ় যোগাযোগ এবং পরিকল্পিতভাবে যদি এই যাত্রা অব্যাহত থাকে, তাহলে আমি যে কথা বলেছি, আমার সামনে যে দৃশ্য, আমি যা বুঝতেছি, আমি যা মনের চোখে দেখতেছি, এটা ইনশাআল্লাহ বাস্তবে রূপ নিবেই এবং মানুষ মুরতাদির পথে যাচ্ছে, আরও কত ধরনের সমস্যায় পড়তেছে, এই ক্ষেত্রে যদি ওনার একটা ছায়া হয় মানুষের উপর, তাহলে এর উপকারিতা হবে কী পরিমাণ এটা আল্লাহই ভালো জানেন। জাতির উপর, সিলেটের উপর ওনার ছায়া হয়, তাহলে আল্লাহ দিবেন ওনাকে আরশের ছায়া হাশরের ময়দানে। মাদ্রাসার দায়িত্ব আমার কাছে অর্পিত হওয়ার পর, কিছু দিন অতিবাহিত হওয়ার পরেই যেভাবে গুলাদের সাথে সম্পর্ক আর লন্ডন পর্যন্ত যাওয়া, মৌলানা ফুজায়েল এখানে বর্তমানে একজন শিক্ষক সুনামগঞ্জের, খুব ভালো উস্তাদ, ভালো শিক্ষক, এই বছর তার কর্মজীবন শুরু। এখানে এসে মন বসার মতো নয়, যেহেতু সুনামগঞ্জ থেকে এখানে, নাম কি দুয়ালিয়া, সাতক থেকেও, সাতক থানার নিকটবর্তী দুয়ালিয়া, দুয়ারা দুয়ালিয়া, এখানে এসে মন অ্যাডজাস্ট হওয়ার মতো আবার কিছু কারণ আছে। মাদ্রাসা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে পূর্ণ সুন্দর রূপ দেওয়া সম্ভব হচ্ছে না, তবে একটা সুন্দর রোডের পাশে এটা মাদ্রাসার একটা প্রশংসার বিষয়। বিরাট একটা আয়তন মাদ্রাসার বলা যায় আলহামদুলিল্লাহ। এই অবস্থাতে যে সৌন্দর্যটা এসেছে বাউন্ডারির মাধ্যমে, যদি খোলা থাকতো এই দৃশ্যটা এইভাবে সুন্দর হতো না। এই বাউন্ডারি বলা হোক বা দুবাইতে যাওয়া হোক, মালয়েশিয়া যাওয়া হোক, ইন্ডিয়াতে যাওয়া হোক, যে দেশেই যাই না কেন, পাসপোর্টে ভিসা আছে ইংল্যান্ডের ভিসা, বিশ্বমণ্ডল, বিশ্বর মুরব্বী দেশ, এই দেশের ভিসা যেহেতু পাসপোর্টে আছে, এজন্য আমার পাসপোর্টের একটা ওজন, যে কোনো জায়গায় গেলে এটা ফেরত আসবে এমন নয়, বরং সবই এটাকে দেখতে হয় গুরুত্বের সাথে। এটার পিছনে জনাব আলহাজ জহির সাহেবের যেহেতু হাত, অতএব বলা যাবে মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে এত বিশাল বাউন্ডারি। খদমতলির একজন চার্লিউডে অবস্থান ওনার, ওনার পর্যন্ত পৌঁছা জনাব আলহাজ জহির সাহেবের মাধ্যমে। মাসিমপুর মাদ্রাসাকে কেন্দ্র করে এখন যে প্রজেক্ট, যে পরিকল্পনা, এটা হিসাব, লক্ষ্যের হিসাব নয়, বরং এখন কোটি টাকার ঊর্ধ্বে এটার পরিকল্পনা, কোটি টাকার ঊর্ধ্বে পরিকল্পনা, এইটা আল্লাহই পুরা করবেন। কিন্তু বাহ্যিকভাবে হাজি জাহির আলী সাহেব আসে, পাসপোর্ট আছে, ভিসা লাগাইব আর লন্ডনে যাব, আল্লাহ পাক বরকতের দ্বার উন্মুক্ত করবে, ইনশাআল্লাহ সমাধান হবে। ডালাই হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী এই দেশের কৃতি সন্তান, যারা এই এলাকার, দুবাইয়ে যারা এই দেশে এলাকার কৃতি সন্তান, যাওয়ার পরে তাদের পক্ষ থেকে যেভাবে গ্রহণ, এইগুলা বাসায় প্রকাশ করার মতো নয়। সিলেটি ভাষায় একটা কথা বলে, যদি মাথায় রাখি তাইলে উপনে খাইলিব, আর ফানি হতে রাখি তাইলে বুকে ঝুঁকে খাইলিবা, রাখতাম কুয়ায়। ওলা যেমন অবস্থা হয়, বাইরা যাওয়ার পরে আমার এলাকার যারা আসেন তারার পক্ষ থাকি, আর তারা এখানে তাহার কারণে আশেপাশে জামরর হকা, লোহার মল হকা, আরও যত বড় এরিয়া সবরে দরিয়া রাখিয়া অবস্থায় সব এক পরিবারের মতো। মালয়েশিয়া দিবিরা এক রাজকুর ভিতরে হয়েক জায়গা, কেমন হাইল্যান্ডস এরিয়া, ডিস্ট্রিক্ট না নিবার, ও ডিস্ট্রিক্টর অধীনে অনেক জায়গাত আমরা এলাকার মানুষ হীন যাওয়ার পরে জমা হইয়া দোয়া হকলরে লইয়া তৌবা জিকির আজকার হলে এরপরে আর তোকে উঠিয়ে যান না, এমনভাবে বইসন। এখন আমি দেখলাম যেমন আর হরাইবার মতো নয়, পরের দিন তো আমার পরিকল্পনা আছে, তারার খাম আছে, কিন্তু তাই তাই হরিয়া যাইতে পারে না, তাই না হরিয়া যাওয়া তো আমিও তার হইগিলাম হরিয়া যাওয়া। এই এতটুকু ফৌসার ভীষণে হাজি জহির সাহেবের হাত আছে। মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা এইগুলা হাজি সাহেব দেখতে আসুন,
আমরা এখন আনার উদ্দেশ্য শুধুমাত্র দেখিয়ে যাওয়া, মনস্থান দেওয়া, এটা আমরা হইতাম না কোনো সময়। যে যা আসে সকল তো আপনি দিলেন, এটা চাওয়া ঠিক নেই। এই অর্থে যেহেতু তান দিকে চাওয়াত আমরা তাকে আরো কত বড় বড় ব্যক্তি, অলিগুড়ি হুজুর, হবিগঞ্জি হুজুর, রেঙ্গা মাদ্রাসা, হাজির বাজার, দরগা, হজরত মুফতি আবুল কালাম সাহেব জাকারিয়া রহমতুল্লাহ আলাই, একবারই নিকটর মানুষ আসল। তবে আমার ধারণা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলহির সাথে যোগাযোগ গাঢ় মায়া মহব্ব, কিন্তু তুলনামূলক আমার যেমন ধারণা মনে হয় আমার সাথে যোগাযোগটা মনে হয় বেশি। এত মানুষের দৃষ্টি যার দিকে, আমরা দেখলাম খালি বাটো ভাইরাম বৎসর একলা বারোটি এক কেস থেকে ছাড়াও তানোর মধ্যে এটা লোড পড়ে। যদি আমরা দেশে বিদেশে যাই, ইংল্যান্ড যাই, আর তানোর সুদৃষ্টি আছে তাকে, তাইলে ইনশাল্লাহ তানোর মাধ্যমে আরও কত মানুষ পাই, আর পাই মো সপ্তাহের মাধ্যমে আমরা আশা করি। আর এখন ডেড আর ফাউন্ডেশন এটার দ্বারা যে যাত্রাটা, এটা শুধু প্রতিষ্ঠান ভিত্তিক নাই, বরং এটার দ্বারা যাত্রাটা আর একটু ব্যাপক, যেটা আগে হয়েছি সিলেট ব্যাপী, সিলেটের এক অভিভাবক, ধর্মীয় লাইনের এক মুরব্বী, আল্লাহ তাঁর উপর যায় নিত আর স্বাবদিত আল্লাহকে ওলা বড় পরিমাণে, অসীমিত পরিমাণে। আরো বার্তা হই না আমি এখানে আমরা বইছি, হজরত মোহাম্মদ আলী রায়পুরী রহমতুল্লাহ আলহির অবদান আছে, হজরত আব্দুল জব্বার রায়পুরী রহমতুল্লাহ আলহির অবদান আছে, এখানে অবদান আছে হজরত হাফিজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলহি, নিবেদিত প্রাণ সারা জীবন যার উৎসর্গ এই মাদ্রাসার পিছনে। এই এখানে অবদান আছে হজরত সুফি সাহেব রহমতুল্লাহ আলহি, এখানে অবদান আছে মেম্বার আব্দুস সুবহান সাহেব মরহুমার, এন কথা প্রায় হয় এটার পিছনে আবার বুঝতা তান্দে আমরা ভাইলাম কয়, এটা মুরব্বীগুলো কাছ থেকে শুনিয়া, হযরত হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে শুনিয়া এনর সাথে সম্পর্ক গভীরতা এটা আসিল খুব বেশি। খিলা মাদ্রাসা চলতো এটা একান্তভাবে, হযরত হাজি আসাদ্দর আলী সাহেব এইভাবে, আরও এলাকার মুরব্বী হযরত এমপি উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই যে বড় বড় আকাবির আসলাফ হজরত কুতবে জামান শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, তাইনো এই মাদ্রাসাতে আইস, বাংলাদেশের পাওয়া যায় বড় বড় হুজুর হজরত মাহমুদুল হাসান সাহ যাত্রাবাড়ি, এইভাবে দেবন্ত কি হজরত মাওলানা সঈদ আহমদ সাহ পালন করি, সে এখন হইল এনরে আনাটাও কঠিন দুঃসাধ্য। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামত বরকাত বারবার উদ্যোগ নেই আইতা, আগামী বছরও টার্গেট, কিন্তু আনতে চূড়ান্ত হয়েছে আল্লাহ হঠাৎ উঠিয়া হইদিন শরীর খারাপ তাইলে বলতে আবার যাইব, সাহস করা যায় না। এটা কিছু বড় বড় উদ্যোগের পিছনে মনে যে একটা সাহস, আল্লাহ জহিরুল সাহ আসেন যেন আটকিমু, এটা এবছর রমজান নাইর ভুল 37-38 জনের মতো এতে খাব, অর্থনৈতিক কিছু অসুবিধা সুবিধা চিন্তা থলি গেছি ইকুলাই উঠমু গিলা, যাই হোক ওই এতে কাহর মাঝে একজন হাড় হয়েছে একটা পর্যায়ে গেছে কি, শেষে যখন আমি তার কাছে প্রতিবেদন পেশ করলাম ওলা ওলা, তখন অভিযোগ করছেন আমার বলে এই অসুবিধা হইলে তো আমার হইলা না কেনে, আমি হইলাম যে যদি আবার বেরোফিট লাগি যায় উল্টিয়া পড়িবার বাপ হয়ে যায়, তখন হইলা মনে খেয়াল আছে আর না, বারবার খালি হইতাম গিলা ও লজ্জা করবে হয়েছি না। আগামী বছরের ক্ষেত্রে একটু পরিকল্পনা শুনাইছি আলহামদুলিল্লাহ প্রস্তুত, যত জনুকা এটা লোড লইয়া সীমান্ত পর্যন্ত ফুলসইতে আল্লাহ তৌফিক দিতা নিজ থেকে তাই প্রস্তুত আসুন। তো এই যে আমরা মুরব্বী হল অতিবাহিত ইগিসন, যারা নাম কইলাম আর যারা নাম কইছি না, কইলে তো শত হইমু, এটা সারার রাখে আমার জানাওয়া আমানত, এটা আমরা হেফাজতে রাখতাম, জানে প্রাণে প্রতিষ্ঠানের পাশে আসি থাকতাম, এটা অবশ্য এলাকা হকল প্রশংসা করা যায়, ঐক্য পারস্পরিক মিল মহব্বত
অন্যান্য মাদ্রাসার ওয়াজও খেলনার মালা নিয়া ওয়াজ একটা মেলা বানাইলেন, ওয়াজও খালি বাঁশি বাজান বাচ্চিনতে নমাজের পরিবেশ থাকে না। আলহামদুলিল্লাহ এই ধরনের প্রতিকূলতা থেকে আমরা ওয়াজ সমুক্ত একটা সুন্দর পরিবেশে ওয়াজ মাহফিল। আর যাই হোক, যেহেতু আবহাওয়া বলতে রাইত আসিল বৃষ্টির কারণে, আর এখন গরম হইল চরম গরম, শীতর দেশের মানুষ এসি ছাড়াই সবসময় এসির ভিতরে, আর দেশ আইলে সবসময় এসির ভিতরে, গাড়িতে এসি আর ইনো আমরা টিনের নিচে ফ্যান, তাহলে কোন তাই কাম করেন না দীর্ঘ সময় নিয়া, যদি বা অসুস্থ করিতে এলে তো আমার একটু অসুবিধা করে লাগবে তো রাইত থাকি, এটা হয়তো বাদে একটা লজ্জার কারণ হয়ে যাব, কষ্টর কারণ হয়ে যাব, এর কারণে দীর্ঘায়িত আর না করিয়া তাই যে আইসই না আমরা রিখানো অষ্টার উপরেও বারবার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আর আজীবন সুদৃষ্টি অতীতে জল মতো ভবিষ্যতে ওই তো আরও গাঢ়, আর এই গাঢ় অবস্থায় সম্পর্ক তাকিয়া আজকে জেলা জমা হয়েছি গরমের মধ্যে, কিন্তু এরপরে একটা সায়ান নিছে হাসরের ময়দানর কল্পনার বাইরে গরম, ছায়া তাপ্ত নাই একটাও মাত্র, এক ছায়া আল্লাহর আরশের ছায়া, আল্লাহ পাকে ওদিন আমরা রে তানোর আরশের ছায়ার নিচে ওলা আজকের মতো জমা করলাম। খাজিরবাজার মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস, আমি মাইকে সামনে থাকি বেশি ও রইল, কিন্তু পিছনে চালিকা শক্তি হর ধরনি, আমার ব্রেক ফেইল ওরনি, লাইন আউট হইলামনি, হতার মাঝে কোনো রঙরনি, পরিকল্পনার সমস্যা ওরনি, এইসবগুলার সিগনেচার দিয়া অনুমোদন যান এই নইলা আমার এলাকার সর্বোচ্চ কৃতি সন্তান হযরত হাফিজ মাওলানা শহীদ আহমদ মুহাদ্দিস সাহেব হুজুর, যে কোনো একটা মাত মাতিতে কথা হইতে যত সময় তাই নে কেন হয়েছেন না ঠিক আছে, ও আমার একটা ডর কিত হয়ে যার কিত হয়ে যার কিত হয়ে যার, এখান দাবি করি আবার আমি একটু দূরের জিনিস দেখি, এটা দাবি করি দূরের জিনিস বেশি দেখি, দূরটা আমি দেখি ওইলেও যত সময় পর্যন্ত এটা অনুমোদন স্বীকৃতি নাই তখন আমি আমার উপরে আস্থা রাখিয়া সাহসে চলতাম, এটা সম্ভব হয় না, এটা আপনাইতেও আস্থা রাখতার ধোয়া রাখতার আশ